অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করে তামিম ইকবাল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় উচ্ছ্বসিত ভক্ত শুভানুধ্যায়ীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে শুক্রবার দুপুরে গণভবনে যান তামিম ইকবাল। সেখান থেকে বেরিয়ে অবসর গ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন ভক্ত অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় উচ্ছ্বাস। এদিকে নিজ জেলা চট্টগ্রামে উচ্ছ্বাসে মাতেন ভক্ত ও অনুরাগীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হঠাৎ করেই বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। কান্নাজড়িত কণ্ঠে তামিমের ঘোষণা মেনে নিতে পারছিলেন না ভক্ত ও অনুরাগীরা। তামিমকে অবসর থেকে ফেরার অনুরোধ জানান তারা। প্রিয় ক্রিকেটারকে ফেরাতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধনও করে ভক্তরা। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করলেন তামিম। শুক্রবার বিকেলে তিনি গণভবনে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, পরে ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। এই ঘোষণার পরেই ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, উল্লাসে ফেটে পড়েন ভক্ত অনুরাগীরা। খুশি হয়েছেন তামিমের সতীর্থরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়েছেন এই প্রত্যাবর্তনকে। আনন্দ ঈদেও পাই না যতটা তামিম যে দলে ফিরে আসছে। আমরা যারা ক্রিকেট প্রেমী আমরা আসলে খুবই মানে অনেক উৎসাহিত, মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না। বাংলাদেশের দর্শকরা খুবই খুশি, কারণ তামিম ভাই মাঠে গেলে কিন্তু আমাদের একটা শক্তি থাকে, আমাদের মনোবল থাকে যে খেলাটা আমরা জিততো। তামিমের ফেরার খবরে নিজ জেলা চট্টগ্রামে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা, উল্লাসে মেতে ওঠেন তারা, করেন মিষ্টি বিতরণ। প্রধানমন্ত্রী যে আমাদের মানে অনুরোধ করে যে ক্রিকেটের প্রাণকে ফিরিয়ে নিয়ে আসছে, ওনাকে অশেষ ধন্যবাদ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উনি যে ফিরে আসছে, প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার তামিমকে দেখতে পারবো, আবার তামিম তামিম বলে আমি আবার চিল্লাচিল্লি করবো তামিম। সবার অপেক্ষা আবারও তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেটের মাঠে দেখার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। Thank you.